একটা টয়োটা স্পেসিও গাড়ি দেখাবো, যাদের বাজেট কম এবং কম বাজেটে ভালো একটা গাড়ি চাচ্ছেন, সুন্দর একটা গাড়ি চাচ্ছেন, আমি আশা করি আল্লাহর রহমতে এক বছরের মধ্যে হাত দিতে হবে না, তারপরেও পুরান গাড়ি হিসাবে থাকতে পারে, যদি কাজ থাকে আমি এক বছরের মধ্যে সব কাজ আমি ফ্রি করে দেবো। এই লাইটটা কিন্তু গাড়ির সাথে লাইট, অরিজিনাল লাইট, হ্যাঁ, এবং গ্লাসটা অরিজিনাল গ্লাস। এই স্যারে হচ্ছে ল্যাবএইড হসপিটালের ডাক্তার, এই স্যারের গাড়িটা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাইয়া। আজকের এই ভিডিওতে আমরা কি গাড়ি দেখব? আজকে আমি আপনাদের একটা টয়োটা স্পেসিও গাড়ি দেখাবো, যাদের বাজেট কম এবং কম বাজেটে ভালো একটা গাড়ি চাচ্ছেন, সুন্দর একটা গাড়ি চাচ্ছেন, এলপিজি করা গাড়ি, খরচ কম, এবং এই গাড়িটা হচ্ছে একটু উঁচু টাইপের গাড়ি, মানে এসইউভি টাইপের গাড়ি, বাট সিসি 1500 সিসি। আমি আপনাদের সাজেস্ট করবো এই গাড়িটা দেখতে পারেন। গাড়িটা হচ্ছে মডেল 2002 মডেল আর বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে 2008 সালে। এই গাড়িটা কিন্তু এলপিজি করা। সামনের সাইডের কথা যদি আমি বলি তাহলে ভাইয়া এই লাইটটা কিন্তু গাড়ির সাথে লাইট, অরিজিনাল লাইট, হ্যাঁ, এবং গ্লাসটা অরিজিনাল গ্লাস, আর সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, হ্যাঁ, গ্লাস অরিজিনাল। আচ্ছা, আর এই যে লোগোটা আছে দেখেন, ডাক্তারি লোগো। এই স্যারে হচ্ছে ল্যাবএইড হসপিটালের ডাক্তার, এই স্যারের গাড়িটা ছিল, আমরা ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়েছি, আপনারা যদি নেন আমাদেরকে ক্যাশ টাকা দিয়ে নিতে পারবেন। আচ্ছা, আর বাম্পাসটার কথা যদি বলি, প্রত্যেকটা চাকা কিন্তু নতুন ভাইয়া, নতুন লাগানো হয়েছে, অ্যালোরিংটা কালারিং করা অ্যালোরিং, এটা রং করা হয়েছে, আর এই চাকাটা অনেক সুন্দর আছে, আপনাদের বডিতে কোনো কাজ নেই। আমি পিছনে যদি কথা বলি, পিছনে দেখেন এই লাইটটা এখনও পর্যন্ত অরিজিনাল, কোনো চায়না বা তাইওয়ান এরকম লাগানো না, এই লাইটটা অরিজিনাল। এবং উপরে একটা স্পয়লার পাবেন, এখানে লাইটিং ব্রেক লাইটিং আছে, গাড়িটা অস্থির লেভেলের সুন্দর। এটা অকটেন ড্রিভেন গাড়ি? হ্যাঁ, অকটেন এবং এলপিজি দুইটাই আছে। আপনি একটু ব্যাক জানালাটা খুলে দেখায় দিন। এই যে আমি এলপিজিটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, আগে তেলেই চলছে, বাট এলপিজিটা সারে নতুন করছে, করে কিছুদিন ইউজ করার পরে আবার সেল করে দিছে। গাড়িটা অসাধারণ রকমের সুন্দর, ব্লু কালারের সাথে ভিতরে বেস কম্বিনেশনটা কিন্তু জোর। হ্যাঁ, আমি ভিতরে দেখাবো, দেখলে আরো সুন্দর লাগবে, কিন্তু আমি বডিটা একটু দেখাই। এই ডাইন পাশটাও আমি একটু দেখাই, দেখেন এগুলো নিকেল বিট, এগুলো গাড়ির সাথে, এবং এখানে হ্যান্ডসে আপনার হাতলেও কিন্তু নিকেল বিট আছে। এই চাকাটাও নতুন, আর সামনের যে এই চাকাটাও নতুন, মানে আমি আশা করি আল্লাহর রহমতে এক বছরের মধ্যে হাত দিতে হবে না, তারপরেও পুরান গাড়ি হিসাবে থাকতে পারে, যদি কাজ থাকে আমি এক বছরের মধ্যে সব কাজ আমি ফ্রি করে দেবো। এবার স্পেশাল ব্যাপারটা দেখেন, 2002 মডেলের গাড়ি এত সুন্দর কেমনে থাকে দেখেন, ভিতরে বিস্কিট কালার, মানে বেজ ইন্টেরিয়র, এবং সিট কাভারও আমরা লাগাইছি বেজ, দামি একটা সিট কাভার, এক প্যাকেজের সিট কাভার, এলিয়ন প্রিমিয়ার যে নিউ শেপের গাড়ি আছে সেই নিউ শেপের সিট কাভার কিন্তু দাদা লাগানো। ভিতরটা দেখলে দেখেন মনে হয় না যে এটা 2 মডেলের গাড়ি, এটা মনে হয় কি যে আপনার 8-10 মডেলের গাড়ি, অনেক ফ্রেশ, যেমন দেখতে ফ্রেশ তেমনি ইঞ্জিন কন্ডিশনও বেশ, এসির বাটনটাও দেখেন সফট টাচ। হ্যাঁ ভাইয়া, ভিতরটা কিন্তু আসলে আমি স্পেসিও গাড়ি এত সুন্দর ফ্রেশ আমি পাইনি কখনো। আমি ইঞ্জিনটা একটু আপনাদের দেখাই দেই, ইঞ্জিনটা হচ্ছে দাদা 1500 সিসির ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটা কিন্তু পরে লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা, গাড়ির সাথে যে ইঞ্জিন সেই ইঞ্জিনটা না, পেপারসে তো অ্যান্ড্রস করা আছে। হ্যাঁ, পেপারসে উঠানো আছে, ওই সারেই উঠাই দিছে, এবং বিক্রি করার সময় আমাকে বলেও দিছে গাড়িটা ইঞ্জিনে কোনো কাজ নাই, চকের জাম্পারে কাজ নেই, সাসপেনশনে কাজ নাই, আপনারা এসে টেস্ট ড্রাইভ দিবেন, যদি ভালো লাগে সেক্ষেত্রে আমাদের সাথে ফাইনাল করবেন। ওকে দাদা, এটার মডেল আর রেজিস্ট্রেশন? আমি মডেলটা আবার বলে দিচ্ছি, টয়োটা স্পেসিও গাড়ি, মডেল হচ্ছে 2002 আর বাংলাদেশে ফার্স্ট রেজিস্ট্রেশন হয়েছে 2008 সালে। এটা হচ্ছে এলপিজি করা গাড়ি, রাফ ইউজের জন্য ফার্স্ট ক্লাস গাড়ি, এবং এটা আপনার এলপিজি করা, এবং ইঞ্জিন হচ্ছে 1500 সিসির ভাইয়া, বিবিটি। এটা প্রাইস পড়বে 11,50,000 টাকা। 11,50,000? হ্যাঁ। আচ্ছা, আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু? আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো, আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও 7 রাস্তা, আর হচ্ছে এফডিসি গেটের ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা দাদা। ভাইদের শোরুমের নাম, প্রত্যেকটা নাম্বার প্লেট? হ্যাঁ জি জি। ওকে, প্লাস পয়েন্ট, সবাইকে ধন্যবাদ, ভিডিওটা একটু শেয়ার করবেন। ভাইদের শোরুমে আরও অনেক গাড়ি আছে, আমরা বিস্তারিত ইনশাল্লাহ নেক্সটও কয়েকটা ভিডিও পাবেন, ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ দাদা। জি ভাই, সালাম।